রাজ্যের শর্ত মানছেন না আন্দোলনকারীরা। অনশন প্রত্যাহার না করেই বৈঠকে বসার সিদ্ধান্ত। দাবি পূরণ না হলে অনশন প্রত্যাহার নয়, গতকাল জিবি বৈঠকের পর জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। আজ বিকেল 5টায় নবান্ন সভাঘরে বৈঠক, নির্ধারিত সময়েই নবান্নে পৌঁছবেন চিকিৎসকেরা। মুখ্য সচিবকে পাল্টা ইমেল চিকিৎসকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, কথা বলবো প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, আন্দোলনকারীরা কি বলছেন, তারা আছেনই বা কেমন? একদম সমর্থক, আজকে আন্দোলনের 17তম দিন এবং অনশনের 17তম দিন, এবং সেই আন্দোলন চলে আসছে লাগাতার। আমার ভিডিও জার্নালিস্ট সুধাংশু ঘোষকে বলবো আরও একবার এই অনশন মঞ্চের ছবিটা দেখানোর জন্য। অনশন মঞ্চে এই মুহূর্তে যারা অনশনকারী রয়েছেন তারা আছেন, বসে আছেন, কথা বলছেন, জল খাচ্ছেন, কারণ তারা অন্য কোনো খাবার খাচ্ছেন না অনশন করছেন বলে, যেমনটা আমরা জানতে পারছিলাম। সকালবেলা আমরা সায়ন্তনীর সাথে কথা বলছিলাম, ডক্টর সায়ন্তনী, তার সাথে কথা বলাতে আমরা তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন, শারীরিকভাবে কেমন আছেন এবং তিনি মানসিকভাবে তারা কেমন আছেন, এবং একদম দৃঢ় কণ্ঠে তার উত্তর ছিল শারীরিকভাবে খানিকটা দুর্বল হলেও মানসিকভাবে এখন অবধি তারা শক্ত রয়েছেন। তার কারণ তারা আশা করছেন আগামীকালের সকালে তারা নতুন সূর্যোদয় দেখতে পাবেন, নতুন সূর্য দেখতে পাবেন। আগামীকালের সকালটা তাদের জন্য অন্যরকম হতে চলেছে আশা করছেন তারা, কারণ তারা এখন অবধি আশা রাখছেন আজকের যে বৈঠক, নবান্নের বৈঠক, সে বৈঠক খানিকটা হলেও ফলপ্রসূ হবে, এবং তাদের যে দাবি, 10 দফার দাবি, সেই দাবি রাজ্য মানবে। যদিও রাজ্যের তরফ থেকে একেবারে সাফই জানিয়ে দেওয়া হয়েছিল এর আগের দিন, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন যে কোনোভাবে স্বাস্থ্য সচিবকে অপসারণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে রইল বাকি 9টা দাবি। একটি দাবিও মানা না হলে ডাক্তাররা কী সিদ্ধান্ত নেবেন, জুনিয়র ডাক্তাররা, সেটা অবশ্যই তারা আলোচনার মাধ্যমে ঠিক করবেন। তবে রাজ্যের তরফ থেকে যে শর্ত দেওয়া হয়েছিল যে অনশন প্রত্যাহার করে বৈঠকে আসতে হবে, অনশন প্রত্যাহার হলেই বৈঠক, সেক্ষেত্রে ডাক্তাররা গতকাল যে বৈঠক করে স্পষ্টতা জানিয়েছেন যে কোনোভাবেই অনশন প্রত্যাহার হবে না, অনশন প্রত্যাহার হচ্ছে না এবং আন্দোলন চলবে। সেই তবে তারা সময় মতো নির্ধারিত সময়ে নবান্নে পৌঁছে যাবেন, বৈঠকের জন্য 10 জন প্রতিনিধি যাবেন ডাক্তারদের তরফ থেকে। এবং অন্যদিকে ডাক্তাররা আশা করছেন আজকে তারা এই যে বৈঠক, এই বৈঠক ফলপ্রসূ হবেন। শুধু ডাক্তাররা নয়, আজকে তো গোটা বাংলা, সবাই, সাধারণ মানুষ সহ নাগরিকরাও আজকে এই আশা করছেন যে আজকের এই বৈঠক ফলপ্রসূ হবে, আজকের পর আর অনশন হবে না, 18 দিন এই অনশন করবে না, ডাক্তারদের আর না খেয়ে থাকতে হবে না, জুনিয়র ডাক্তারদের আর হাসপাতালে ভর্তি হতে হবে না, জুনিয়র ডাক্তারদের আর কিটন বডি কমবে না, এরকম অনেকেই আশা করছেন যে তারা সুস্থ হবেন, তারা সুস্থ থাকবেন, তারা স্বাভাবিকভাবে নিজেদের দাবি আদায় করে কাজে ফিরবেন। তবে সবটাই নির্ভর করছে বৈঠকের উপর, কারণ ডাক্তারদের তরফ থেকে স্পষ্টতা জানানো হয়েছে তারা কোনো মৌখিক আশ্বাস নয়, লিখিত আশ্বাস চাইছে। একেবারে লিখিত আশ্বাস না হলে তারা তাদের অনশন আন্দোলন প্রত্যাহার করবেন না, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। দেখুন, আমরা তো যাচ্ছি আস্থা রেখে, আশা রেখে নিশ্চয়ই যাব। আমাদের যখন ম্যাডাম সময় দিয়েছেন সে সময়ের হিসেবে আমাদের ডেলিগেশনটি নিশ্চয়ই পৌঁছে যাবে। আমরা আশাবাদী তো আছি, এখনও আছি, এবং ওনার উপরে আস্থা রেখেই যাচ্ছি। শারীরিকভাবে ভেঙে পড়ে থাকলেও আমাদের মনোবল এখনও দৃঢ়, আর আমাদের আস্থা এখনও আছে। সেই আস্থা এবং সেই আশাবাদী সত্তা নিয়েই আমরা এই মুহূর্তে আমাদের অনশন চালাচ্ছি, এবং আশা করছি আজকের মিটিংয়ে নিশ্চয়ই কিছু একটা ভালো ফল আসবে। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, তার বক্তব্য শুনে নেব। আমরা জানাচ্ছি যে আগামীকাল যে আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছে, সেই আলোচনায় আমরা আমাদের ডেলিগেশন টিম যথাসময়ে পৌঁছে যাব, কেননা আমরা আমাদের যে অনশনকারী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। আমরা আমাদের কর্মসূচি, আমরা জানেন যে আগামী মঙ্গলবার, আমরা বারবার বলেছি যে আজকে যেই সমস্যার সমাধান যদি না হয়, আগামী মঙ্গলবার আমরা সকলে, জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সবাই মিলে একটা সামগ্রিক স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হব, এরকম একটা কথা কিন্তু আমরা বলেছি। তো সেই জায়গায় আমরা আশা রাখবো এরকম একটা জায়গায় হয়তো আমাদের পৌঁছতে হবে না, সেই জায়গা থেকেই এই আলোচনার জায়গাটা আমরা খোলা মনে, যে গুড সেন্স উইল প্রিভেল, এরকম একটা জায়গা, যে একটা আলোচনার জায়গা আমাদের থাকা উচিত, যাতে এই দায়টা যাতে আমাদের উপর চাপিয়ে না দেওয়া যায়,
যে আমরা কোনো একরকম আলোচনায় এলাম না এবং আমরা উদ্ধত দেখালাম এবং একটা সিদ্ধান্ত নিলাম। তো শাসকের নিশানা চিকিৎসকদের আন্দোলন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আন্দোলন, অনশনের নামে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা, চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ শওকত মোল্লার। শওকত মোল্লার বক্তব্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই নাকি আন্দোলন, শাসকের নিশানায় ফের চিকিৎসকদের আন্দোলন, অনশনের নামে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন নাকি চিকিৎসকেরা, এমনটাই অন্তত দাবি করছেন শওকত মোল্লা। ২৪ যতই চেষ্টা করুন না কেন, আমরা সেই একই কথা আরেকবারে বলি, যতই ডাক্তার বাবুরা নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি, আটকাবার ক্ষমতা কারণ নেই। বাংলার গরিব মানুষের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই ধরনের নোংরামি করে, ধর্মীয় ভাবে তৈরি করে বাংলাকে কালিমালিপ্ত করা যাবে না। এবং এর বিরোধিতায় সরব জুনিয়র চিকিৎসকেরা। বদলানোর লড়াই নয়, বদলানোর এই কমেন্টে আমি কোনোভাবেই কোনো ইয়ে দিতে চাইছি, যাই আসেন ওই এই কমেন্টের সাথে আমাদের আন্দোলনের কোনো রিলেশনই নেই, আমি কোনো কলকাটি নাড়ছি না। মানুষের না এরকম ভুলভাল কথা কন্টিনিউ বলে যাচ্ছে, জিনিস ইগনোর করতে হবে আমাদের। আর আমাদের সেই কাজ, আমাদের যেটা কাজ, আমাদের যেটা এখানে যেই ধর্ণা যেই অনশন চলছে কন্টিনিউ, আমরা সেটাই চালিয়ে যাবো। আমাদের যতদিন ১০টা দাবি বিচার হবে না, আমাদের অনশনও বন্ধ হবে না, আমাদের একটাই কথা। যে বিষয়টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র চিকিৎসক শুভানন্দ গোস্বামী, তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনে নেব। আজ হচ্ছে বোম বাঁধা, বোম মেরে মানুষকে সন্ত্রস্ত করার মুখে হচ্ছে আজকে শুনতে হবে যে বাংলার কালিমালেপন করছে চিকিৎসকরা, মানে কি দিনকাল পড়লো আমাদের। তো থাকার কথা হচ্ছে হাজতে ভিতরে, তার এইসব কথা বলতে পারছেন তার কারণ আমাদের প্রশাসন, আমাদের সরকার এই অপরাধী বান্ধব এদেরকে খোলা বাজারে ছেড়ে রেখে দিয়েছে যাতে এরা অপরাধ সংগঠিত করতে পারে, আর তার সাথে প্রতিবাদ যারা করবেন এইসব নিয়ে প্রশ্ন তুলবে, দুর্নীতি অনাচার নিয়ে অপশাসন নিয়ে তাদেরকে হচ্ছে তাদের বিরুদ্ধে আক্রমণ সানোর জন্য এনএসএকে বাজারে ছেড়ে রাখা হয়েছে। সরকার নাকি বাংলাকে কালিমালেপন করছেন, আর উনি বোম বেঁধে বাংলার হচ্ছে যে মুখ উজ্জ্বল করছেন, বারে বা। শওকত মোল্লার এই মন্তব্যে তীব্র বিরোধিতা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী। চিকিৎসকেরা তাদের স্পেসিফিক কিছু ডিমান্ড নিয়ে তাদের আন্দোলন করছে এবং তারা জাস্টিসের ডিমান্ড নিয়ে আন্দোলন করছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে শওকত মোল্লার মতো লোকেরা যারা মানুষের কোনো কাজে লাগে এরা, এবং যারা এই দুর্গন্ধযুক্ত পচা সিস্টেমের এমন একটি আবর্জনা যে যারা বাংলাকে এতটা কালিমালিপ্ত করেছে শওকত মোল্লার মতো লোকেরা, যে বাংলাকে আর কালিমালিপ্ত করার জন্য অন্য কারো প্রয়োজন নেই। শওকত মোল্লার মতো লোকেরা একাই এলাম, তারা ডাক্তারবাবুদের সম্পর্কে কথা বলছে, এটা আমাদেরকে দেখতে হচ্ছে এই বাংলায়, এটাই হচ্ছে বাঙালির সব থেকে বড় খারাপ দিক। এই আন্দোলন পুরো বিষয়টিকে সামনে নিয়ে চলে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্ত্রণালয়ে নিজের মিনিস্ট্রিতে কি ধরনের দুর্নীতি, কি ধরনের স্বজন পোষণ এবং কি ধরনের অ্যানোমালিজ সেগুলো বছরের পর বছর চলেছে, এবং মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা হয়েছে নিজেদের। এই সামনে আসাতেই এখন শওকত মোল্লা সহ যারা আছেন, যারা তৃণমূল কংগ্রেসের ধ্বজাধারী, সেটা নিয়ে কেউ যেন মুখ না খোলে। মুখ্যমন্ত্রী জানতেন যে ওনার ডিমান্ড ফর জাস্টিস বলে যে বিচ্ছিন্ন, ওটা আসলে মুখোশ। উনি যতই বলুন না কেন দলের বাহিনী জানে যে মুখোশের আড়ালে মুখ্যমন্ত্রী জাস্টিসের কথা বলেছেন, আসলে উনি জাস্টিসের পক্ষে নন। সেই কারণে তৃণমূলের ছোট বড় মাঝারি এই সমস্ত যারা আছে যে যার মতো করে কম্পিটিশনে লেগেছে জাস্টিসের বিরোধিতা করার জন্য, যাতে মুখ্যমন্ত্রী খুশি হয়। রাজ্যের মানুষ জাস্টিস চায় বাংলার এই প্রশাসনের থেকে। তবে প্রথম নয় শওকত মোল্লার এই হুমকি, বলা যেতে পারে তৃণমূল নেতা মন্ত্রীদের হুমকির তালিকার সংযোজন। এর আগেও বারে বারে হুমকির মুখে পড়েছেন আন্দোলনকারীরা।
আমার কথা যে হুমকিটার মানে কি, হুমকিটার মানে হচ্ছে আমাদের আবদার না মানা হলে আমরা মানুষ মারা শুরু করবো। কারণ চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। তো মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসাবে গ্রহণ করে, তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সাথে তো মাওবাদীদের কোনো তফাৎ দেখি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এরাও বলছেন আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব। তাহলে আমার কথা হচ্ছে ডাক্তার তো একটা মহান পেশা, তাদেরকে তারা বুঝতে হবে যে তারা মানুষের প্রাণের বিনিময়ে কাউকে হুমকি দিতে পারেন না। তো এক শ্রেণীর মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস, আরে বাংলায় আবার উই ওয়ান্ট জাস্টিস, ইংরেজের বাচ্চাটা চলে এলো। আসলে সেই মার্চের বাচ্চা লাল মুখোশধারী রাশিয়া চীন থেকে এসেছিল, সেই বাচ্চাগুলোই লাল বাচ্চাগুলোই বলছে উই ওয়ান্ট জাস্টিস, ইংরেজ চলে গেছে, পাও সেতুং চলে গেছে, কালমার চলে গেছে, আর ইংরেজের বাচ্চাগুলো বলছে উই ওয়ান্ট জাস্টিস। জুনিয়র ডাক্তারদের একজনকে বলেছিলাম যারা আন্দোলন করছে, ভাই উড়িষ্যায় আন্দোলন করলে বিজেপির সরকার দুদিনের মধ্যে এসমা জারি করে ঢুকিয়ে দিল, সিপিএম এর বারখে আন্দোলন করছো, সেই সিপিএম এর মুখ্যমন্ত্রী 1983 সালে দুদিনের মধ্যে তোমাদের আন্দোলনকে পিটিয়ে হসপিটালে ঢুকিয়ে দিয়েছিল, অন্য কোন মুখ্যমন্ত্রী হলে এতদিনে এসমা জারি হয়ে যেত। আমাদের উপনির্বাচনের টার্গেট হচ্ছে এমন ভাবে বিজেপির কোমর বেঁকে ভালো হবে চলাতে, যাতে কুচবিহার জেলায় আর নতুন করে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। মেরুদণ্ড মেরুদণ্ড করছে না, এই ভোটে টের পাবে যে মেরুদণ্ডটা কি না, মেরুদণ্ডটা কেমন ভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে আর সেটা দাঁড়াতে হবে।